ফুল ইসলামের জীবনী গ্রন্থ স্বপ্নের পৃথিবীতে নিষ্পরণার এবারে উন্মোচিত নতুন বছরের যাত্রীদের নানান সুবিধা সম্মিলিত চমক নিয়ে বাংলাদেশ বিমান তাদের নতুন কর্মসূচি ঘোষণা দিয়ে আয়োজিত হয় এক জমকালো অনুষ্ঠানের বিস্তারিত দেখুন আমাদের সিনিয়র রিপোর্টার শাহ এম হোসেনের রিপোর্টে বিমান এবারে তাদের কর্মসূচিগুলো কি কি তারি ঘোষণা দিলেন আজকের এই অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে তারি প্রেক্ষিতে এবারে বার্মিংহাম থেকে বিমানের ফ্লাইট চালু করার ঘোষণা দিলেন বিমানের কান্ট্রি ম্যানেজার আতিকুর রহমান চিস্তি যারা নিয়মিত বিমানে ভ্রমণ করে থাকেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একই সাথে আমরা আমাদের সার্ভিসে যে নতুনত্ব আসছে সেগুলো সম্বন্ধেও বলার চেষ্টা করছি বিমান কর্তৃপক্ষ মনে করেন তাদের এবারের নতুন কর্মসূচিতে যে সমস্ত সুবিধা দিয়ে যোগ করা হয়েছে তাতে বিমানের ভ্রমণকারীর সংখ্যা বাড়বে বলে কমবে না সকলের সুবিধার্থে বিমানের এখন থেকে নতুনভাবে খাবারের মান উন্নয়নের লক্ষ্যে টমি মিয়ার কাছ থেকে মেনু গ্রহণ করেন আপনাদের সেলিব্রিটি শেফ টমি মিয়ার সাহায্যে আমরা নতুন করে মেনু করেছি সেই মেনুর একটা স্বাদ আস্বাদন করারও এই অনুষ্ঠানের সুযোগ হলো সবার বিমান প্রতি বছর

তারাই কেবল এই মাইলেজ সুবিধা দিয়ে ভোগ করতে পারবেন এই সুবিধা পেয়ে বিমানের নিয়মিত ভ্রমণকারী জানান তার অনুভূতির কথা গত ফেব্রুয়ারি থেকে এই নভেম্বর পর্যন্ত বাংলাদেশে সাতবার ট্রাভেল করছি বিমানে এই যে সাতবারে আমার কাছে খুবই ভালো লাগছে যে এত সুন্দর সার্ভিস আমার মনে হয় প্রত্যেক বাংলাদেশী যারা বিদেশে থাকি সবারই বিমানে ট্রাভেল করা উচিত বিমানের এই সুবিধাগুলো দেয়াতে খুশি জিএনজি কর্ণধারু বিমানের সার্ভিস আগে চেয়ে এখন আরো উন্নত এবং আরো উন্নত করার জন্য বিমান বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে বাদ পরেনি ট্রাভেল ব্যবসায়ীরাও বিমানের এই নতুন কর্মসূচিতে তারাও খুশি এর ফ্লাইটটা চালু হওয়ার জন্য বার্মিংহামবাসীর অনেক দিনের দাবি বিমান বাংলাদেশে অ্যাল্লাইনসড ফ্লাইটটা ডাইরেক্ট হওয়ার জন্য আমার মনে হয় বার্মিংহামবাসীর অনেক দিনের আশাপূর্ণ হবে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল কিংবদন্তী গায়িকা সাবিনা ইয়াসমিনের গান গত শনিবার বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশ হাইকমিশনে উদযাপিত হল মহান বিজয় দিবস দেশাত্মবোধক গানের সাথে নৃত্যের পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয় এরপর বীরাঙ্গনা চলচ্চিত্রের অংশবিশেষ পরে শুনান লিসা গাজী বাংলাদেশ কমিশনার মোহাম্মদ মেজারুল কায়েসের সভাপতিতে উৎসবে অংশগ্রহণ করেন ম্যানচেস্টার সহকারী হাইকমিশনার জকি আহমদ এবং বার্মিংহামের সহকারী হাইকমিশনার ফাইজাল আহমেদ অনুষ্ঠানে বক্তারা বলেন দেশের জন্য যেভাবে আমাদের মা বোনেরা তাদের ত্যাগ স্বীকার করেছেন আমাদের উচিত তাদের যথাযথ সম্মান প্রদর্শন করা তাদের প্রিয়াঙ্কনা বলে সমাজে হেয় করা যাবে না অনুষ্ঠানে শেষে সকালে দাঁড়িয়ে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে ত্রিশ লক্ষ শহীদের প্রতি শ্রদ্ধা জানান জামাত বিএনপি জারাও নৈরাজ্য খুন বাসে আগুন এমপির বাসায় নিক্ষেপ ভাঙচুর এবং যুদ্ধাপরাধী কাদের মোল্লার মৃত্যুদণ্ড কার্যকরের পর পাকিস্তান পার্লামেন্টের নিন্দা প্রস্তাবের প্রতিবাদে যুক্তরাজ্য আওয়ামী লীগ ওয়েস্ট লন্ডন শাখার উদ্যোগে গত বাইশ ডিসেম্বর পশ্চিম লন্ডনের স্থানীয় একটি হলে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় মুক্তিযোদ্ধা সংগঠক এবং ওয়েস্ট লন্ডন আওয়ামী লীগের সভাপতি আলহাজ উস্তার আলী সভাপতিতে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকনের সঞ্চালনায় সভায় প্রবৃত্ত কোরআন করেন আলহাজ সাজ্জাদ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য সভার যুক্তরাজ্য আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ চৌধুরী অন্যদের মধ্যে বক্তব্য রাখেন হাজি আব্দুল হান্নান তেরাউল ইসলাম শহীদুর রহমান ট্রেজারার হারুন রশিদ মাহমুদুর রহমান হিবজুর রহমান আলহাজ সাজ্জাদ খান আব্দুল গনি প্রমুখ বক্তারা বলেন বিরোধী দল যে ধ্বংসাত্মক খেলায় মেতে উঠেছে এই মুহূর্তে বন্ধ না করলে বাংলা জনগণ তাদের কখনো ক্ষমা করবে না পাকিস্তান যদি আন্তর্জাতিক রীতিনীতি অগ্রাহ্য করে বাংলাদেশের বিষয়ে না গালানোর চেষ্টা করে তবে বর্তমানে একাত্তরের পুনরাবৃত্তির জন্য আবারও তারাই দায়ী হবে পরিশেষে বক্তারা তাজ তাজউদ্দিনের মৃত্যুতে এক শোক প্রকাশ এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে বিশিষ্ট কবি লেখক ও কমিউনিটি ব্যক্তিত্ব ফয়জুল ইসলামের জীবনী গ্রন্থ স্বপ্নের পৃথিবীতে নিষ্পরণার মরক উন্মোচন ও প্রকাশন হয় এতে সভাপতিত্ব করেন বিশিষ্ট কমিউনিটি নেতা জনাব ফয়জুল ইসলাম লস্কর অ্যাডভোকেট শাহ ফারুক আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য নিযুক্ত মাননীয় বাংলাদেশ হাইকমিশনার মোহাম্মদ মিজারুল কায়েস এতে প্রধান আলোচক ও বিশেষ আলোচক হিসেবে অংশ নেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের সভাপতি কবি শামীম আজাদ এবং বিশিষ্ট শিক্ষাবিদ ড আব্দুল হান্নান এবং সাংবাদিক বুলবুল হাসান গ্রন্থের উপরে আলোচনা করেন আহমেদ হোসেন জোয়ারদার এবং অধ্যাপক আবুল আমিনুল ইসলাম জিলু আব্দুল কাদির মোরাদ সৈয়দ জামাল নাসের আব্দুল জলিল চৌধুরী আনারুজ্জামান চৌধুরী লুৎফুর রহমান ছায়া প্রমুখ এবং পরিবারের পক্ষ থেকে বক্তব্য দেন জনাব এনায়েত সারোয়ার ও কবি রহমত আলী পাতনী জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ যুক্তরাজ্য শাখা পালন করে তেতাল্লিশতম মহান বিজয় দিবস যুক্তরাজ্য জাসদের সভাপতি হারুন রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল মনসুর পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জাসদের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীম আহমদ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ড আবু মোস্তফা আব্দুল আজিজ গোলাম মোস্তফা মোকলেসুর রহমান গোলাম আক্তার মুক্তা রুবি হক রেহানা বেগম প্রমুখ বক্তারা দেশের বর্তমান পরিস্থিতির জন্য যুদ্ধ অপরাধী জামাত শিবিরকে দায়ী করেন সরকারকে আরও কঠোর হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানান সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের শহীদদের সকল শহীদের সম্মানার্থে এক মিনিট নিরবতা পালন করা হয় অনুষ্ঠানের দ্বিতীয় পার্বে এক সাংস্কৃতিক উৎসবের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয় টাওয়ার হ্যামরেস কাউন্সিলের ডেপুটি স্পিকার কাউন্সিলর আব্দুল মুখি চূর্ণ এম উদযোগে এর উদ্যোগে টাওয়ার হ্যামরেস টাউনের হলে গোলাপগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিরা বেগম শিলার সম্মানে এক মত বিনিময় সভার আয়োজন করা হয় মতবিনিময় সভা সভাপতিত্ব করেন কাউন্সিলর ডেপুটি স্পিকার কাউন্সিলর আব্দুল মুখি চূর্ণ এবং পরিচালনায় করেন কাউন্সিলর রাজীব আহমেদ এতে আরো উপস্থিত ছিলেন কাউন্সিলর রফিক উদ্দিন মতিনুজ্জামান খালেক উদ্দিন আহমদ জেনাত রহমান জোকলুমিয়া ফারুক আলী প্রমুখ সবাই বক্তারা বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রস্তুতর পর্বে আলোচনা করেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিবর্তন কামনা করেন বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ইউকে উদ্যোগে বালাগঞ্জ গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুখিদ আজাদের সম্মানে পূর্ব লন্ডনের উডহ্যাম কমিউনিটি হলে এক মতবিনিময় বিনিময় সভার আয়োজন করে সংগঠনের সভাপতি কে এম আবু তাহের চৌধুরীর ও সাংবাদিক আব্দুল কাদের মুরাদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন আলহাস জিল্লুল হক সাংবাদিক মুশাহিদ আলী সাংবাদিক আবু সুপিয়ান চৌধুরী সাংবাদিক জামান কামাল সাংবাদিক অধ্যাপক জয়নাল আবিদিন মাহবুব আলম মামুন কবি রহমত আলী পাতনি কবি আলিফুদ্দিন কলামিয়া প্রমুখ সভায় বক্তারা অধ্যক্ষ আব্দুল মুকিদ আজাদকে নারী শিক্ষার অগ্রগতিতে সফল ভূমিকা রাখার জন্য অশেষ ধন্যবাদ জানান নম মহান বিজয় দিবস উপলক্ষে জিএসসি সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে জিএসসি অফিসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ এবং সাউথ ইস্ট সাধারণ সম্পাদক রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিএসসি পেটন কে এম আবু তাহের চৌধুরী গোয়ালাবাজার মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুল মুকিত আজাদ ইস্ট লন্ডন শাখার সভাপতি এম এ গফুর টেজারার মির্জা আফসর বেগ এম এ আজিজ জামান কামাল বেলাল হোসেন মাওলানা রফিক আহমদ তারেক আহমেদ চৌধুরী আব্দুল মালিক কুঠি প্রমুখ অনুষ্ঠানে মহান জাতীয় স্বাধীনতা যুদ্ধে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির চরম অচলাচল অবস্থা ও প্রতিবাদে মুসলিম এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় গণ গ্রেফতারের প্রতিবাদে আহ্বায়ক্রেটারি এম এ মুকিদের পরিচালনায় পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ মাওলানা কামাল উদ্দিন সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট টিভি উপস্থাপক মোহাম্মদ আনসার মুস্তাকিম সাসেক্স বিএনপি সভাপতি নুরুল আমিন সাসেক্স মেয়র হারুন মিয়া কাউন্সিলর আলী হায়দার গোলাম রব্বানি সোহেল হক চৌধুরী সালে আহমেদ চৌধুরী প্রমুখ সমাবেশে বক্তারা অবিলম্বে দশম জাতীয় সংসদ নির্বাচন বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায় সরকার গঠন করে নির্বাচন সফল করার সকল দলকে অংশগ্রহণ নিশ্চিত করার দাবি জানান আপনারা দেখছেন আমাদের খবর প্রচারিত হচ্ছে চ্যানেল আই ইউরোপ থেকে যাচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতিতে ফিরে এসে থাকছে পাকিস্তানি পার্লামেন্টে শোক প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে ইতালি গণজাগরণ মঞ্চ স্মারকলিপি প্রদান বিপুল উৎসাহ দীপনায় ইতালির ভ্যানিস বিএনপির মহান বিজয় দিবস উদযাপন